اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين يا الله জনিতে তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো, তোমার কিছু পাগল বান্দারা, পর্দার আড়ালের কিছু পাগল বান্দিরা, আয় আল্লাহ তোমার কাছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে দিলটাকে নরম করে হাত তুলেছে, জানি না কার মনে কি বাসনা। আয় আল্লাহ আমাদের সবচেয়ে বড় আশা বড় পাওয়া হলো, দয়া করে মায়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। رب العالمين يا الله একটা মানুষ এখান থেকে উঠে নাই কত সুন্দর মৌমাছির মত মৌচাকের আকর্ষণের মত এখানে কোরআন হাদিসের আলোচনায় বসেছিল। আয় আল্লাহ কোরআন হাদিসের আকর্ষণ তুমি আমার এই ভাইদের অন্তরের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত রাখার তৌফিক দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিধর্মীদের অপসংস্কৃতির ভিতরে আমাদের যুবক যুবতীগুলো ডুবে যাচ্ছে, আয় আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে তুমি দ্বীনের পথে ফিরার তৌফিক দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আলিফ বাইতুল মামুর জামে মসজিদ কৃষ্ণপুরা কবরস্থানের উন্নয়ন উপলক্ষে এবং যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে, আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলে যতটুকু আলোচনা কোরআন থেকে হয়েছে এর সওয়াবগুলো তুমি আশেপাশের যতগুলো গোরস্থান আছে মাওলা, কৃষ্ণচূড়ার এই যে কবরস্থান আছে মাওলা, সকলের আরওয়াহগুলোতে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন তমাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের আরওয়া গুলাতে তুমি সোয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ মনে পড়ে গেল জনম দুঃখিনী মা বাবা যখন বাবার শীতের দিনের ব্যবহার কৃত চাদরটা আলনায় ঝুলানা দেখে কলিজাটার ভিতরে একটা ধাক্কা মারে, আয় আল্লাহ মা হারানো সন্তান মায়ের ব্যবহার করা সেই পায়ের পাদানিটা যখন পানদানিটা যখন দেখে মুখের কোনো ভাষা থাকে না, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে থাকে, ছোট ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস করে আম্মু কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওরে সন্তান বুঝবি কি রে, তুই যেমন আমাকে বাবা বাবা করিস আমারও তো একটা আদরের বাবা ছিল, তুই যখন তোর মাকে মা বলে ডাকিস আমারও তো একটা মা ছিল, রাতের বেলা অপেক্ষায় থাকিত কখন মানিক আমার ঘরে ফিরবে, বাবা আমার রাতের গভীরে ওই চাদরটার নিচে করে একটা মজার পোটলা নিয়ে আইসা মাথার সামনে দাঁড়াইয়া বলতো মানি ঘুম থেকে উঠো সোনা তোমার জন্য মজা নিয়ে এসেছি, আমার বাবা আমার সেই ডাকগুলা কবে হারিয়েছি কবে হারিয়েছি রে, বাবা মার কাপড়গুলা দেখলে মা বাবার কথা মনে হয়, আর যেদিন ঈদের দিন আসে মামি পরিবারটা গরিব ছিল মা বাবাকে দেখেছি বাবা একটা ছিঁড়া লুঙ্গি পুরান পাঞ্জাবিটা ইস্তারি করতো, টাকা না থাকলে আয়রন করতে পারতো না, মাকে দেখেছি শিরা কাপড়টা পরে সামাই পাকাইয়া ঘরের ভিতরে খাই নাই, ঈদগাহ থেকে এসে বললাম বা বাবা মা
আমার শরীরে তো নতুন কাপড় তোমার শরীরে কেন পুরান কাপড় মা মুখে বলতে পারে না অর্থের অভাবে কিনতে পারি নাই মা বলে বাবা রে তোর শরীরে এই যে নতুন কাপড় এটাই তো আমার কাপড় এমন মা বাবা যাদের ওই কবরে দয়া করে মায়া করে আমাদের মা বাবা যেভাবে শিশু কালে কিশোর কালে আমাদেরকে ময়লা শরীরে লাগতে দেয় নাই আয় আল্লাহ দয়া করে আমাদের মা বাবা যাদের কবরে আছে তুমি তাদেরকেও জাহান্নামের আগুন লাগতে দিও না আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহু বাকামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا যারা মাহফিল অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আয় আল্লাহ মেহনত করেছেন সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সামনে মাহে রমজানুল মোবারক শুরু থেকে শেষ পর্যন্ত রমজান মাসের হক আদায় করে যেন মাসটাতে পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারি জীবনটার পরিবর্তন আনতে পারি সেই তৌফিকে দাও আয় আল্লাহ পরিপূর্ণ মুমিন হয়ে যেন কবরে আসতে পারি সেই তৌফিকে দাও আয় আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি তুমি মাফ করে দাও اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين